السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সকলের রমজান সুষ্ঠু সুন্দরভাবে আল্লাহর দরবারে মকবুল হোক সেই কামনা করে আজকে একটা জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তা হচ্ছে এই যে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে একটা ঘড়ি কীভাবে দেওয়ালে সেটি আছে এবং কীভাবে সেটা আমাকে আপনাকে সর্ব প্রতিটা মুহূর্তে সজাগ করতেছে, হে মানুষ, বা হে আমার মালিক, আর তুমি দেখো আমি কীভাবে দিন রাত ২৪ ঘন্টা এইভাবে সেবা দিয়ে যাচ্ছি এবং তোমাকে আমি জানাচ্ছি, দেখো তোমার সময়টা কীভাবে একের পর এক প্রতিটা মুহূর্ত, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন পার হয়ে যাচ্ছে। ইংরেজিতে একটা কথা আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, জোয়ার ভাটা এটা কারো জন্য অপেক্ষা করে না, সময় কারো জন্য অপেক্ষা করে না, সময় চলতে থাকে। প্রিয় বন্ধুরা, আমরা বুঝতে পারবো একটা জিনিস যদি আমরা একটু চিন্তাশীল হই, তা হচ্ছে এই যে আমার জীবনে বর্তমান বলতে কিছুই নেই, এই মুহূর্ত, যেই মোমেন্ট, যেই মিনিট আমার সামনে আসছে সেটা মুহূর্তের মধ্যে, মিনিটের মধ্যে সেটাও অতীতে বিলীন হয়েছে। ফার্স্ট ইজ ফার্স্ট, আমার টাইমটা রানিং, এটা রানিং রানিং অ্যাওয়ে, আমার থেকে চলে যাচ্ছে, সেটা যেটা যাচ্ছে সেটা আমি পাচ্ছি না, সেটার জন্য আমি চিন্তিত হব, ফিকির করব যে আমি সেই সময়টা কীভাবে কাটালাম, এটা তো একদিন হিসাব হবে। ফের আসন যেটা আসতেছে সেটাও আমি পাবো কিনা আমার জানা নেই, কারণ দ্য মোমেন্ট যখন আমাকে ডাকা হবে সেই মুহূর্তে আমাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে, সেই সময়টুকু আমার হাতে আসে কিনা আমার সন্দেহ আছে। ভবিষ্যতে যে সময় আমার রয়ে গেছে সেটাকে আমি কীভাবে কাজে লাগাতে পারবো সেটা একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানেন। আসেন বন্ধুরা, আমরা সময়ের সময়কে মূল্যায়ন করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মসজিদে একটা সূরা নাযিল করেছেন, ছোট্ট সূরা কিন্তু তার তাৎপর্য ব্যাপক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যে বন্ধুরা, এর অর্থ তো সকলেরই জানা আছে, আল্লাহ পাকের কসমকে দিনের একটা গুরুত্বপূর্ণ সময় যে আসর, অর্থাৎ তোমার সময়কে দাম দাও, তুমি তোমার সময়কে তুমি মূল্যবান বানাও, এবং সমস্ত মানুষ মানব জাতি ক্ষতিগ্রস্ত, মহা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইল্লাল্লাযিনা আমানু, ইমানদার ছাড়া, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, ভালো কাজ করে, সৎ কাজ করে, এরা ছাড়া, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হক কাজের ওসিয়ত করে উপদেশ দেয়, এবং এটা করতে গেলে যে বাধা বিঘ্ন কষ্ট আসবে সেটা সহ্য করার জন্য, ওয়াতাওয়াসাউ বিস সবর, সবরের তলকিন করে, সবরের কথা বলে, এরাই হবে এরা ছাড়া, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, ওয়াতাওয়াসাউ বিস সবর। যে বন্ধুরা, আসুন আজকে এই ভিডিও থেকে একটা শিক্ষা গ্রহণ করে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত একে একে যেরকম বরফ বেড়ে যায় এরকম করছে, অর্থাৎ অতীতে বিলীন হয়ে যাচ্ছে, আমি আল্লাহ পাকের দরবারে কী নিয়ে উঠব সে চিন্তা ফিকির নিয়ে চলতে থাকি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন যে আমরা সময়ের পুরোপুরি কদর করতে পারি, সময়কে কাজে লাগাতে পারি। আমি চলে যাব কিন্তু আমার কর্মফল থেকে যাবে এবং সেটা একদিন হিসাব নিকাশ হবে, আমাকে সারা জীবনের হিসাব দিতে হবে, ভালো হলে তো ভালোই, আর খারাপ হলে যে কত খারাপ হবে সেটা আমরা এখন বুঝব না, যখন সময় আসবে তখন আর আফসোস করলে কোনো কাজ হবে না। এতটুকুই আজকে এই সংক্ষিপ্ত বক্তব্য, পরবর্তী ভিডিওর জন্য আপনার অপেক্ষা করুন ইনশাআল্লাহ, এইভাবে কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো যেগুলো আলোচনা করে হলো আমাকে আপনাকে সকলকে বুঝে শুনে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আল্লাহ পাকের সন্তুষ্টিতে
আমার করার তৌফিক দান করেন। ওমা আলাইনিল বালাগ, আসসালামু আলাইকুম।